কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির চার বছরের আন্ডার গ্রাজুয়েট কোর্সের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর হিস্ট্রি সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এক কথায় বলতে গেলে এনইপির আন্ডারে 2024-25 শিক্ষাবর্ষে যে সমস্ত প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছে এবং মেজর কোর্সে তোমাদের হিস্ট্রি সাবজেক্টটি রয়েছে, আজকের এই ভিডিওটি বিশেষ করে তোমাদের জন্য। কারণ কি, আজকের এই ভিডিওটি কেন গুরুত্বপূর্ণ চলো একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। এর আগের দিনে আমরা একটা সিরিজ সম্পর্কে আলোচনা করেছি এবং সেদিনে কিন্তু তোমাদের বলেছি তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে। কারণ এই সিরিজে আমরা হরপ্পা সভ্যতা থেকে তিনখানা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আলোচনা করছি। তো এই প্রশ্ন এবং উত্তরের যে ফ্রি পিডিএফ, এটাকে আমরা ফ্রিতে প্রদান করব। তো ফ্রি পিডিএফ তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে, তো তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক কোথায় আছে? ডেসক্রিপশন বক্সে আছে। তো চলো একটু পরে আমরা সেটা আলোচনা করছি। তো আজকে আমরা এই সিরিজের প্রথম ক্লাস আলোচনা করব, সিরিজ নম্বর 1। এই সিরিজে আমাদের টার্গেট হিসেবে আছে ইউনিট 3 হরপ্পা সভ্যতা। দেখো, হরপ্পা সভ্যতা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমাদের সিলেবাস থেকে, এবং এই আমাদের হরপ্পা সভ্যতা থেকে আমাদের পেইড নোটসে A to Z ডিটেলস আছে আমাদের পেইড নোটসে। আবার বলছি, A to Z ডিটেলস আমাদের কিন্তু পেইড নোটসে আসছে। তো আমরা ফ্রিতে যে কয়েকটা ক্লাস আলোচনা করব, যে তিনখানা ক্লাস আলোচনা করব, এগুলো তো আমাদের পেইড নোটসে আসেই, সেই সঙ্গে যদি তোমাদের ডিটেলসে জানতে হয় বা ডিটেলস কিছু লাগে, তার জন্য আমাদের কিন্তু পেইড নোটস নিতে হবে। শুধু হরপ্পা সভ্যতা না, আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে পেইড নোটসের ব্যবস্থা করেছি। পেইড নোট সংক্রান্ত ধারণা একটু পরেই তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ইউনিট 3, অর্থাৎ আমাদের সিলেবাসের অন্তর্গত ইউনিট 3। ইউনিট 3-র অন্তর্গত হচ্ছে হরপ্পা সভ্যতা, যেমনটা বললাম একটা গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে পরীক্ষায় তোমরা একটা প্রশ্ন কমন পাবেই, সেটা 6 হোক বা 10 নম্বরের হোক, একটা প্রশ্ন কমন পাবেই। তো হরপ্পা সভ্যতা ইউনিট 3 সম্পূর্ণ তোমাদের সামনে শেয়ার করলাম। এই ইউনিট 3 থেকে আমাদের সিরিজ নম্বর 1টাকে আমরা ডিজাইন করেছি। এর ক্লাস ডিটেলস তোমরা পেয়ে যাবে আমাদের প্রথম ক্লাস আজকে, যেহেতু আর প্রত্যেকটা ক্লাসে ফ্রি পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। কীভাবে যুক্ত হবে, ডেসক্রিপশন বক্সে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ লেখা আছে সেখানে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, সেখানে ক্লিক করো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। যদি কেউ যুক্ত হতে না পারো বা যুক্ত হতে অসুবিধা হয়, এই ভিডিওর শেষে আমাদের মানে যোগাযোগ নম্বর রয়েছে, তোমরা সেখানে যোগাযোগ করো, তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা লিঙ্কটা পাঠিয়ে দেবো। তো আমাদের এই সিরিজের সিরিজ নম্বর 1-এর প্রথম ক্লাস, আর আজকের ক্লাসটিতে আমরা যে প্রশ্নটির উত্তর সম্পর্কে আলোচনা করব, প্রশ্নটিতে জানতে চাইছে হরপ্পা সভ্যতার নগর কেন্দ্রিকতার পরিচয় দাও। 30 অক্টোবর আজ সকাল 7:30 সময় তোমরা প্রত্যেক দিন যে তিনখানা ক্লাস পাবে, তো 30, এটা হচ্ছে 31 তারিখে এই প্রশ্নটা পাবে আর 32 তারিখে এই প্রশ্নটা পাবে। 32 বলে ভুল হবে, সরি। তো 1 তারিখে আবার কিন্তু এই প্রশ্নটির উত্তর পেয়ে যাচ্ছ। এবং যদি কারো পেইড নোটসের ব্যবস্থা মানে পেইড নোটস লাগে, তো আমরা কী করেছি, আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে শুধুমাত্র যে 3 নম্বরের তা না, 3 নম্বরের, 6 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলিকে পেইড নোটসে রাখা আছে, ঠিক আছে? তো পেইড নোটসে আমাদের প্রত্যেকটা প্রশ্নকে দুটো ভাষায় আছে রাখা, ইংলিশে এবং বাংলাতেও। আমাদের পরীক্ষা ইংলিশে আসে প্রশ্ন, তো বাংলাতেও রাখা আছে, উত্তরটা সম্পূর্ণ বাংলায় পাবে। নোটপত্রের জন্য তোমাদের এই নম্বরে যোগাযোগ করতে হচ্ছে, ঠিক আছে? 7384041536, এবং এটা সম্পূর্ণ আমাদের তোমরা পাবে পেইড আকারে, অর্থাৎ তোমাদের পেমেন্ট করে নিতে হবে। হোয়াটসঅ্যাপে তোমরা পিডিএফ আকারে পাবে আমাদের নোটটা, কম্পিউটার টাইপিং নোট, আর তোমরা চাইলে A4 সাইজে কিন্তু প্রত্যেকটা পিডিএফ প্রিন্ট আউট করতে পারো। এবং প্রত্যেকটা, যেমনটা আবারও বলছি, দেখো সম্পূর্ণ সিলেবাস থেকে A to Z প্রশ্ন আছে, তবে যেগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নের শেষে স্টার চিহ্ন দেওয়া আছে। এবং যদি কেউ ভাবো যে আমি সম্পূর্ণ পড়বো না, আমার সময় কম আসে, তাহলে তোমাদের এই স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়তে হবে। এবং যারা ডিটেলসে পড়তে চাও, তোমরা A to Z প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তরকে পড়বে। তো চলো শুরু করছি আমাদের আজকের ক্লাস, অর্থাৎ আমাদের প্রথম ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের এই সিরিজের প্রথম প্রশ্নটির উত্তর আলোচনা করা। তাহলে এই ক্লাসে এই প্রশ্নটির উত্তর, আর দ্বিতীয় ক্লাসে তোমরা এই প্রশ্নটির উত্তর পেয়ে যাচ্ছ নেক্সট ডে সকাল 7:30 সময়। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি, দেখে নিচ্ছে এই প্রশ্নটির উত্তরটি। দেখো, প্রশ্নটিতে জানতে চাইছে হরপ্পা সভ্যতার নগর কেন্দ্রিকতার পরিচয় দাও। প্রশ্নটি ঘুরিয়ে ফিরে আসতে পারে, দ্বিতীয় প্রাচীন নগর কেন্দ্রিক সভ্যতার পরিচয় দাও। প্রশ্নটা 6 নম্বরের জন্য আসতে পারে, আবার 10 নম্বরের জন্যও আসতে পারে, তবে স্পেশালি প্রশ্নটির উত্তরটিকে 10 নম্বরের জন্য ডিজাইন করা আছে। তবে 6 নম্বরের আসলে তোমরা একটু পয়েন্টগুলোকে কম করে লিখে দেবে। প্রশ্নটি ডাবল স্টার দিয়ে, অর্থাৎ একটু গুরুত্বপূর্ণ রয়েছে। এবং তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা জাস্ট ইউটিউবে সেই সম্পর্কিত প্রশ্নগুলি আলোচনা করি যেগুলো মানে মোটামুটি ইম্পর্টেন্ট, 100% কমন যোগ্য প্রশ্নগুলির উত্তর পেতে তোমাদের কিন্তু আমাদের এই পেইড নোটস নিতে হচ্ছে। এখানে যতগুলো প্রশ্ন পাবে, হয়তো একটা স্টার চিহ্ন দেওয়া আমাদের ইউটিউবে যেগুলো আসবে আর কি, হয়তো ডাবল স্টার চিহ্ন দেওয়া, তবে ট্রিপল এবং তার পরের বেশি মানে 4 থেকে 5 খানা স্টারও কিন্তু আমাদের পেইড নোটসে রাখা আছে। মানে ডাবল থেকে ট্রিপল মানে তার থেকে বেশি মানে কমন যোগ্য 100% যেগুলো,
সেগুলো পাওয়ার জন্য আমাদের পেইড নোট সংগ্রহ করতে হবে, উত্তর শুদ্ধ তোমরা সেখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, উত্তরটা উত্তর অবশ্যই দেখতে হবে। তো যাই হোক, প্রশ্নটি দেখে নিচ্ছি কি বলছে, দেখো। সূচনা কেবলমাত্র প্রাচীন ভারতের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনাটি একটি বিশিষ্ট, এটা সূচনা কিন্তু আমাদের পয়েন্টটা, ঠিক আছে। তো একটি বিশিষ্ট পরিবহন করে। 1922 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি ও রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই সভ্যতা আবিষ্কার হয়। দয়ারাম সাহানি এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় দুজনে কিন্তু মিলে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করে, কারণ এটা তো ঐতিহাসিক, ঐতিহাসিকের কাজই হচ্ছে তাদের যে কাজ, তোমরা জানো বিভিন্ন তত্ত্বাবধান, তাদের যে মানে মূল আওতাধীনে যে সমস্ত মানে যে স্টেপগুলো থাকে, সেই স্টেপে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এই হরপ্পা সভ্যতার আবিষ্কার করে। সভ্যতাটির ধ্বংসাবশেষ উন্নত নগর পরিকল্পনার প্রমাণ দেয়। এই যে ধ্বংসাবশেষ আমরা আজকাল দেখতে পাচ্ছি, ঐতিহাসিকগণ খুঁজে বার করেছে, সেটা দেখে মনে হয় যে এই সভ্যতাটা ছিল একটা উন্নত নগর কেন্দ্রিক, ঠিক আছে। তো এখানে আমাদের নোটপত্র সংক্রান্ত যাবতীয় আপডেট আছে, তোমরা চাইলে আমাদের পেইড নোটস নিতে পারো, যেগুলো 100% কমন যোগ্য এবং সম্পূর্ণ সিলেবাস থেকে বানানো। শুধুমাত্র কমন যোগ্য প্রশ্নগুলো শেষে স্টার চিহ্ন দেওয়া আছে, দুইয়ের অধিক একটা স্টার চিহ্ন থেকে সেরকম স্টার চিহ্নগুলো বেশি বেশি করে পাবে। আর এ টু জেড আছে, এমন কোনো প্রশ্ন আছে যেখানে স্টার চিহ্ন নেই? যারা এখন নিচ্ছ তোমরা শুধু স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো প্রথমে পড়বে, যদি সেগুলো কভার হয়ে যায়, যেমনটা বললাম, শুধু স্টার চিহ্ন যুক্ত প্রশ্নগুলো পড়লে তোমাদের ম্যাক্সিমাম এক মাসও লাগবে না। তোমরা যদি সকাল সন্ধ্যা একটু পড়তে পারো, তো 20 থেকে বা 15 থেকে 20 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তাহলে আন্দাজে করতে পারছো কতগুলো প্রশ্ন পড়তে হবে, সকালে দুটো, রাত্রিবেলা দুটো, তাহলে 20 থেকে 15 থেকে 20 দিনের মধ্যে সম্পূর্ণ সিলেবাস ক্লিয়ার। তারপরে যে বাকি যেগুলোতে স্টার চিহ্ন নেই, সেগুলো একটু রিডিং পড়ার চেষ্টা করবে, যাতে মানে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকে। এবার দেখো, অঙ্কুল বিভাজন এটা কি? এটা আমাদের প্রথম পয়েন্ট, নগর কেন্দ্রিকতার পরিচয়টা আমরা আলোচনা করবো। এক কথায় নগরের যে বিভিন্ন বৈশিষ্ট্য, এখানে রাস্তাঘাট কেমন ছিল, বাড়িঘর কেমন ছিল, লাইটের ব্যবস্থা ছিল কি ছিল না, ঠিক আছে, স্বচ্ছাকার ছিল কি ছিল না, এগুলো আমরা আলোচনা করছি। দেখো, অঙ্কুল বিভাজনটা আমাদের প্রথম পয়েন্ট। হরপ্পা সভ্যতার অঞ্চল বিভাজন ছিল, এটা একটু গণ্ডগোল, সেটা লিখবো অঞ্চল বিভাজন, ঠিক আছে, অঞ্চলগুলো কীভাবে বিভাজন হয়। অঞ্চল বিভাজন ছিল স্পষ্ট, একদম যেগুলো স্পষ্ট, কারণ নগরের একদিকে প্রাচীর দিয়ে ঘেরা দুর্গ ছিল, সেখানে শাসক শ্রেণীর বসবাস ছিল, এবং অপরদিকে ছোট ঘরবাড়ি বা বস্তি ছিল যেখানে গরিব শ্রেণীর বসবাস ছিল বলে অনুমান করা হয়। অর্থাৎ পার্ট পার্ট করে ছিল, যেখানে ছিল গরিব মানুষের বসবাস সেখানে গরিব মানুষই ছিল, একটা আলাদা পার্ট পার্ট করে, ঠিক আছে, যেখানে বস্তি সেখানে গরিব মানুষের বসবাস, যেটা যেখানে ছোট বাড়িঘর ছিল, অন্য জায়গায় ছোট বাড়িঘর ছিল, তারপরে অন্য জায়গায় দুর্গ দিয়ে ঘেরা ছিল শাসক শ্রেণীর বসবাস, এভাবে কিন্তু বিভিন্ন একদম বিভাজন করে বা পাট পাট করে বা ভাগ করে ছিল। ঘরবাড়িগুলো দেখো, ঘরবাড়িতে একদম একতলা দ্বিতলা ঘরবাড়ি ছিল, একদম নতুনের মতোই তোমরা দেখো আর কি, কুয়ো, জনাগার, শোবার ঘর, স্নানাগার, এটা স্নানাগার হবে, ঠিক আছে, স্নানাগার, শোবার ঘর, রান্নাঘর প্রভৃতি কিন্তু আলাদা আলাদা একটা বাড়িতে ছিল, পাট পাট করে বা ভাগ করা। এবার দেখো, রাস্তাঘাট, নগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সোজা ও প্রশস্ত রাস্তা ছিল, শুধু সোজা না, প্রশস্ত, ঠিক আছে, যেগুলি 9 থেকে 7 ফুট পর্যন্ত কিন্তু চওড়া ছিল, সেন্টিমিটার ভুল হবে 9-74 এরকম একটা বিষয় আর কি। উন্নত পয় প্রণালী, এই পয় প্রণালীর বিষয়টা দেখো, পয় প্রণালী তোমরা সবাই জানো, রাস্তা দুধারে যে পয় প্রণালীগুলো থাকে, কিছুদিন অস্তর বা কিছু দূর অন্তর এগুলি ঢাকনা দিয়ে ঢাকা থাকতো, ডাস্টবিনের ব্যবহার, ম্যানহোলের ব্যবস্থা, রাস্তার আলো, স্নানাগার, শস্যাগার, মোস্ট ইম্পর্টেন্ট এই টপিকগুলোকে আলোচনা করবে। শর্ট প্রশ্ন আসে, 2-3 নম্বরের প্রশ্নগুলো এখান থেকে আসে, যে স্নানাগারের যে টপিকটা সেটাকে এক্সপ্লেন করো, এবং সর্বশেষে মন্তব্য, অর্থাৎ এটাকে তোমরা উপসংহার দিয়েও লিখতে পারো, প্রাচীন ভারতীয় সভ্যতা হিসেবে হরপ্পার যে নগর জীবন ছিল বর্তমান আধুনিক, এটুকু লিখলেই যথেষ্ট। এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ 6 এবং 10 নম্বরের প্রশ্নটির উত্তর। ফ্রি PDF তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাচ্ছ, এবং সেই সঙ্গে আমাদের নেক্সট ক্লাস নেক্সট ডে সকাল 7টার সময় তোমরা পেয়ে যাবে এই প্রশ্নটির উত্তর, ঠিক আছে, এই প্রশ্নটির উত্তর আমাদের নেক্সট ক্লাস, এবং তারও নেক্সট ক্লাসে এই প্রশ্নের উত্তর আলোচনা করবো, তাহলে কিন্তু আমাদের প্রথম সিরিজটা ক্লিয়ার হবে, হরপ্পা সভ্যতাটা ক্লিয়ার হবে। এবার অনেকেই মনে করবে না যে হরপ্পা সভ্যতা থেকে 3-4 প্রশ্ন পড়লেই কমন পাবো, না, এগুলো জাস্ট আমাদের ইউটিউবের প্রশ্ন, যেখানে 1 বা 2 স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো রয়েছে, এবং তারও যে গুরুত্বপূর্ণ 100% কমন যোগ্য প্রশ্ন, তার জন্য আমাদের পেইড নোটস নিতে হবে। যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। অবশেষে, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।